আপনি কি অবস্থা নিয়ে আসছিলেন বাচ্চাগুলোকে এই জায়গায় না না ওইখানে আমি সরদিতে তিন দিন বসেছিলাম পরে দিন ওই জায়গা বাচ্চা ঠিক মেনে ভালো হইতেছে না বাচ্চার অবস্থাও ভালো না তারপরে আমি কি সাভারের জন্য গাড়ি নিয়েছি সাভারে যাওয়ার লেগে অ্যাম্বুলেন্স নিয়েছি তো কিছু রাস্তা যাওয়ার পরে অ্যাম্বুলেন্স চালা কয় কি আমার পরিচিত তো ডাক্তার আছে ফার্মেসি আছে এর লোকে কত করে এর লোকে কত কম হাসপাতালে একটু মলপটে দুটো চিকিৎসা করতে হবে তো আমি কই কি ভাই কেমন করে দেবো কয় কি যে দুনু বাবুর আইসিউতে ভর্তি করছে কি টেস্টের লেগে 5000 টাকা লাগবে দিছে 10000 কইছে যে ওষুধ একদিনের ওষুধ দিছে কইছে একদিনের ওষুধ 5000 টাকা কইছে তো আমি ওই 5000 দিছি 10000 দিছি তারপরে 72 ঘন্টা পর আমার রেজাল্ট দিছে যে আমার 1,26,000 টাকা বিল আছে তো আমি তো স্যার এত টাকা বিল আমি কেমনে দেবো আমি গরিব মানুষ আমার জামাই দুই মাস ধরে সৌদি আরব গেছে বাবুর এই জায়গায় হ্যাঁ করে কয়া দিছি হ্যাঁ দাফন কাফন কইরা দিব সবাই মিলে তুমি কি কও তুমি কি রাজি নাকি রাজি থাকলে আমার মেসেজ পাঠাও ও হুসাইনের বাপ হুসাইনের মেসেজ পাঠাও আমার মেসেজ পাঠাও গো হুসাইনের বাপ আমার রে কুটকে হুসাইনের বাপ।